গাইস, তো আজকে হলো 3 নম্বর দিন। তো দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি পুরো। এখন আবার পুরীর যে সাইড টুরগুলো আছে সেগুলো করে দেখাবো তোমাদেরকে। তো আমরা যাবো, তোমরা আমার সাথে থাকো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক শেয়ার করবে। আমরা যাচ্ছি, দেখাবো তোমাদের, আমরাও দেখবো তোমাদেরও দেখাবো। এবার চলে এসেছি ওমকারেশ্বর মন্দির। তো আমরা এখন এই মন্দিরে ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছ এরকম একটা খুব সুন্দর কারুকার্য গরু বসে আছে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, তোমাদের আমি সবটা দেখাবো। এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুর আছে। চারপাশটা খুব সুন্দর। চলো ভেতরটা ঢোকা যায়। এখানে সাইডে আর একটা জায়গা আছে, এটাও দেখাবো তোমাদের। এখানে একটা মানুষই নাকি এখানে সবাই বললো মন্দিরটা নাকি তৈরি করেছে। কাজগুলো খুব সুন্দর ঠাকুরটা। দারুণ সুন্দর জানিসটা। প্রচুর পাখি আছে, ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি চলো এগুলো দেখাই মন্দিরগুলো। এই দেখো, চলো এই গেটটা দিয়ে গিয়ে ওইখানটা একটা কি আছে দেখা যাক। বাহ, খুব সুন্দর সমুদ্র। আমার বর আগাম গিয়ে বসে গেছে। সবুজ জলটা খুব সুন্দর। বাহ, সবুজ নদী এটা, দেখো জলটা পুরোটাই সবুজ, কত সুন্দর লাগছে। তো এখানে একটা দোলনা আছে, আমি দোলনাটাতে একটু চড়তে বসেছি, কিন্তু পেছনে গরুটাকে দেখে খুব ভয় লাগছে। কিন্তু যাই হোক, গরুটা মনে হচ্ছে শান্তশিষ্ট, গরুটা বসেও পড়লো, যাক তাই জন্য একটু শান্তিতে দোলনা চড়ে নিলাম। তো অনেক দিন পরে দোলনা চললাম, তো তোমরা দেখলে। তো এখানে অনেক সাপ আছে, ওখানকার যারা মানে পুরোহিত আছে তারা বললো সাপে বেরিয়ে দুধও খায়। শিব পার্বতী, এই মন্দিরটার কারুকার্যটা মানে অপূর্ব, খুবই সুন্দর। দেখো চারপাশে এই সাইডেও মন্দির আছে, এটা এখনো কাজ চলছে, মন্দিরটা তৈরি হচ্ছে, খুব সুন্দর। এগুলো সব দেখো, দেখাচ্ছি, এইটার মধ্যে কোনো ঠাকুর নেই, তোমাদের দেখাচ্ছি, দেখো। চলো এইখানটা কি আছে দেখা যাক, তারপর দেখি এখানে কি আছে। এটা চক্র, রাধা কৃষ্ণ জগন্নাথ মন্দির। জলপথে খুব সুন্দর লাগছে, এই জলে মাছ আছে, রাধা কৃষ্ণ। তো মন্দিরের মানে সাইডের যে গেটটা সেখানে এরকম প্রচুর গরু দাঁড়িয়ে আছে, তো গরুর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। আর এখানে গরুকে কলা খাওয়ানো নাকি খুব মানে ভালো কাজ, সবাই নাকি খাওয়ায়। তো আমরাও এখানে এসে সবাই কলাই দেব। তো আমার বর কলা কিনতে গিয়েছে, তো এখানে আরও অনেকে কলা খাওয়াচ্ছে, তো তোমরা দেখো।
তো এবার কুশে কলা খাওয়াতে যাচ্ছে, কলা খাওয়া থেকে ভয় পেয়ে গেছে, জিপ থেকে গেছে গরু। তো এবার আমার পালা, আমাকে কলা এনে দিয়েছে আমার বর। এবার আমি কলা গরুকে খাওয়াতে যাচ্ছি, একটু ভয় ভয়ই লাগছে, তাও ট্রাই করতে হবে। তো কলাটা সাহস করে খাইয়ে ফেলি, এই যে খেয়ে নিয়েছে, কিন্তু আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যা খাইয়ে খুব ভালো লাগলো। তো এবার আমার বর খাওয়াবে, ওর তো প্রচুর সাহস, ওর কোনো ভয় নেই, ও গিয়ে ডাইরেক্ট খাইয়ে দিল কলা। তো নেক্সট মন্দির দেখাই চলো। তো ওঙ্কারেশ্বর মন্দিরের মানে দেখার প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, এটাই লাস্ট মানে ঠাকুর তোমাদের দেখাই। তো এরপরে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব, আবার অন্য কোথাও যাব। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে, তো এবার আমরা যাচ্ছি সাক্ষী গোপা বলে একটা মন্দির, যেটাই ওঙ্কারেশ্বর মন্দির থেকে 30 থেকে 40 মিনিট যেতে লাগে। তো পুরী গেলে সবাই বলে সাক্ষী গোপা মন্দিরে গিয়ে সাক্ষী রেখে আসতে হয়, তো আমরাও সেখানে যাচ্ছি। তো সাক্ষী গোপা মন্দিরের সামনে দেখো, আমরা নেমেই গাড়ি থেকে একটা ছোট্ট বাছুর পেয়ে গেছি, খুব সুন্দর কিউট একটা বাছুর। তো আমি হাত বুলাচ্ছি, কারণ এমনি আমার পশু পাখি খুব ভালো লাগে, তো সেই জন্য। তো এবার আমরা মন্দিরের দিকে যাব, গরুটা খুব সুন্দর। তো এই দেখো সাক্ষী গোপা মন্দিরের মেন যে গেট, কিন্তু এখানে ফোন ভেতরে অ্যালাউ নেই। তো খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, আমি বাইরেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাইরেটা এইরকম। তো মন্দিরটার নাম হলো সাক্ষী গোপা মন্দির। তো এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী আছে। তো ভেতরে আমরা ঢুকি, এটা দেখি, তারপরে বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ঠাকুরটা দর্শন করে নিই। তো মন্দির দর্শন করে বেরিয়েছি, খুব সুন্দর একটা ঠাকুর দর্শন করলাম। তো বাইরে বেরিয়ে খুব মানে তেষ্টা পেয়ে গেছে, তো আমরা এখানে ডাবের জল খাচ্ছি। তো খেয়ে তারপরে আমরা আবার রওনা দিয়ে এসেছি, এটা হলো জগন্নাথ প্রভুর পিসির বাড়ি। তো এখানে গেট যেহেতু বন্ধ, তো আমরা ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, পরে আবার কোনো সময় এসে ভেতরে ঢুকবো, এখন বন্ধ। এখানে রথযাত্রা মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত নাকি খোলা থাকে, তো যার জন্য ভেতরে ঢোকা হলো না, মিস করে গেলাম, খুব মনটা খারাপ লাগছে। তো তারপর পিসির বাড়ি থেকে বেরিয়ে আমরা মাসির বাড়ির সামনে এলাম। তো এখানে একটা ছবি তুললাম, কারণ এটাও ভেতরে ঢোকা গেল না, কারণ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এটাও খোলা থাকে, তো এটাও মিস করলাম। তো তারপর আমরা এসব সব মন্দির যেগুলো তোমাদের দেখালাম সেগুলো থেকে ফিরে আমরা লাঞ্চ করে নিয়েছি। তো লাঞ্চ করার পরে এই যে দুই একটা ছবি তুলেছি, তো তারপর এবার আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা সাথে থাকার কেমন লাগলো অবশ্যই জানাবে। হে গাইস, তো দেখতেই পাচ্ছ এখন হলো দুপুরে, লাঞ্চ করে আমরা চলে এলাম। আমরা যে ঘুরতে গিয়েছিলাম ওই যেদিকে তোমার সাক্ষী গোপাল, তারপরে এটা ওটা আরও কী সব অনেক জায়গা ঘুরলাম, সব জায়গার নাম মনে নেই। তো সেই সব জায়গাগুলো সব ঘুরতে গিয়েছিলাম, আজকে পুরো তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো। তো এখন রুমে এসেছি, এখন বাজে 4:30 মতো। তো এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, আবার সন্ধ্যাবেলা যাবো কিছু সমুদ্রে ঘুরতে। তো আজকে সন্ধ্যাবেলা হয়তো জগন্নাথের মন্দিরেও একবার যেতে পারি, রাতে হয়তো বিচে থাকবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা আমার সাথে থেকো। তো যাই হোক, চলো এখন সমুদ্রটা তোমাদের একবার দেখাই। ওই দেখো আমার ব্যালকানি থেকে পুরোটা দেখা যায়, সমুদ্র দেখছো। চলো ফ্রন্ট ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরায় করে তোমাদের দেখাই। দেখো 4:30 বাজে, মানে এখানে লোক ভর্তি হয়ে গেছে, আস্তে 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 লোক বেড়ে যাবে। আমরা এখন একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যাবেলা বেরোবো, মানে 5:30-6 দিকে। তো যাই হোক, তোমরা আবার দেখতে থেকো, তোমাদের সাথে আবার আমি শেয়ার করবো। তো এখন সন্ধ্যাবেলা দেখছো, ড্রেস আপ করে রেডি, এখন একটুখানি বেরোবো, এই বিচের এখানে ঘুরবো, একটু সমুদ্রে এখানে টাইম স্পেন্ড করবো। তো চলো তোমাদেরকে দেখাই ছোট্টর ওপরে বিচের চারপাশটা, এখনও কানেরটা পরিনি। তো যাই হোক, চলো বিচের চারপাশে তোমাদেরকে দেখাই। এই যে আমরা রাতে সমুদ্রের সামনে চলে এসেছি, আজকে সন্ধ্যাবেলা দেখো কতটা অন্ধকারে, ভালো বোঝা যাচ্ছে না, যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। যা বাভিজি আই, যা ওখানে বাভিজি আই। এটা ছোট ঢেউ ছিল, দাঁড়া বড় ঢেউ আসুক। তো এখানকার ঝালমুড়িটা খুব সুন্দর, সেই জন্য আগের দিনও খেয়েছি, আজকে আবার খাবো, অর্ডার দিয়েছি, হচ্ছে রেডি। তো আমাদের একটুখানি টেস্ট করার জন্য বললো, তো এবার দিচ্ছে। তো ঝালমুড়িটা খেতে খেতে এখানে বিচে থাকি। তো আমরা এখন পারিজাত রেস্টুরেন্টে খেতে এসেছি রাতের ডিনার। তো আমার খাবার আমার বর সার্ভ করে দিচ্ছে, সব সময়ই ও করে থাকে, আমার খাবার ওই সার্ভ করে দেয়। তো এর জন্য আমি অনেক লাকি। আরো কিছু অর্ডার করা আছে, আসছে
তো আমরা বাঙালি বলে কথা, সেই জন্য একটু ভাত হলেই ভালো হয়। তো আমরা ভাতই রাতে প্রেফার করছি, তো এটাই খাচ্ছি। তো যাই হোক, রাতে ডিনার শেষ, এবার একটু বিচে বসে তারপরে রুমে ফিরে যাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো গাইস, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক শেয়ার করবে, আর আমাকে সাপোর্ট করবে অনেক। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো সবাই একটু ওয়েট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।